আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আপনারা অলরেডি বিভিন্ন পলিটেকনিকে বিভিন্ন সাবজেক্ট চয়েস দিয়েছেন, তো শেষ সময়ে আপনাদের অনেকেরই অপশন রয়েছে সাবজেক্ট চেঞ্জ করার, আবার বিভিন্ন পলিটেকনিক যেগুলো হয়তো আপনারা উচ্চ বিলাসী হয়ে বড় বড় পলিটেকনিকে জিপিএতে হয়তো অনেক সময় বলা যায় যে মই দিয়েও হাত দিয়ে পাওয়া যায় না, তারপরও সেগুলোতে অ্যাপ্লাই করেছেন, দেখা যাবে যে এক সময় আপনার ওই বড় পলিটেকনিকে কোনো সাবজেক্টই হবে না। যারা অপেক্ষাকৃত ছোট পলিটেকনিকে বিভিন্ন পছন্দ অনুযায়ী সাবজেক্ট চয়েস দিয়েছেন, তারাই চান্স পাবে আপনার চেয়ে কম পয়েন্ট দিয়েই, বাট আপনি অনেক পলিটেকনিকে হয়তো চান্স পাবেন না। এই জন্য কোন পলিটেকনিকে কত জিপিএ অনুসারে আবেদন করলে সাবজেক্ট পেতে পারেন, এই বিষয় নিয়ে আজকে আমি আলাপ আলোচনা করব। তার আগে আমি বলবো যে আসলে যে বিষয় থেকে যায় সেটা হচ্ছে যে পলিটেকনিকে আবেদন করতে হবে এটা কি সাবজেক্ট অনুসারে না পলিটেকনিকের র্যাঙ্ক অনুসারে, এটা কিভাবে নির্ধারণ করব। তো এটার জন্য কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলোই দেখব। প্রথমে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট অবশ্যই একটা ফ্যাক্টর জিনিস, এটা কিন্তু হেলাফেলা করলে হবে না। সাপোজ আমি বলি যে অনেকের সবারই বিভাগীয় যেগুলো পলিটেকনিক রয়েছে, যেমন সাপোজ এখানে ঢাকা পলিটেকনিকের কথা বলি, এই ঢাকা বিভাগে যেগুলো পলিটেকনিক রয়েছে এই সবগুলোর মধ্যে সবারই ঢাকা পলিটেকনিক, আবার দেখা যাচ্ছে মহিলা যারা হয়তো তাদের মহিলা পলিটেকনিক, এবং র্যাঙ্কগত যেগুলো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পলিটেক ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সেরামিক গ্রাফিক্স আর্টস, এরকম টাইপের যেগুলো র্যাঙ্কগত উপরের দিকে পলিটেকনিক আছে এইগুলোতে সবারই পড়তে মন চাই। বাট অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনার রেজাল্ট অনুসারে আপনি এই সাবজেক্ট এই পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করছেন, সাপোজ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সিভিল, এগুলো আমরা জানি তুলনামূলক র্যাঙ্কিংয়ের দিকে উপরের দিকে সাবজেক্ট, এর মানে এই নয় যে এগুলোই সবচেয়ে ভালো সাবজেক্ট আর অন্য সাবজেক্টগুলো খারাপ, তা বলছি না। আমি বলতে চাচ্ছি যে বর্তমান প্রেক্ষাপটে মার্কেটে কোন সাবজেক্টগুলোর চাকরি বেশি, দেখা যাচ্ছে যে একই সমান প্রায় পয়েন্ট নিয়ে একজন ছেলে ইলেকট্রিক্যালে অ্যাপ্লাই করেছে, আবার ওই সেম পয়েন্ট নিয়ে ইলেকট্রনিক্সে অ্যাপ্লাই করেছে, 4 বছর পড়াশোনার পরে ইলেকট্রিক্যালে যে ছেলে পড়াশোনা করছে, সাপোজ দেখা যাচ্ছে যে পিডিবি বা পিজিসিবি এগুলো হাই র্যাঙ্ক যেগুলো পাওয়ার প্ল্যান্ট রয়েছে এগুলাতে সার্কুলার যদি হয়, তাহলে দেখা যাবে যে ইলেকট্রনিক্সে যদি 5টা বা 10টা পদে সার্কুলার হয়, তাহলে ইলেকট্রনিক্সে 5টা বা 10টা পদে সার্কুলার হলে ইলেকট্রিক্যালে কমপক্ষে 150 বা 200 পদের সার্কুলার হয়, এবং তুলনামূলক দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ইলেকট্রিক্যালি যা হয় ইলেকট্রনিক্সের কোনো নামগন্ধ নাই। এরকম অনেকগুলো সাবজেক্টই রয়েছে, যেমন মেকানিক্যাল থেকে যেগুলো সাবজেক্ট পরপর পাওয়া যায় এইগুলো মেকানিক্যালি সার্কুলার হচ্ছে, বাট ওইখান থেকে যেগুলো সাবজেক্ট তৈরি হয়েছে আলাদা সেইগুলোতে তেমন সার্কুলারই পাওয়া যায় না। একইভাবে কম্পিউটার বা সিভিল থেকেও বলা যেতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে শুধু পলিটেকনিক না, আমি বলবো পলিটেকনিকের পাশাপাশি সাবজেক্ট চয়েসটা হচ্ছে অনেক বড় জিনিস। আপনি দেখা যাচ্ছে যে ঢাকা পলিটেকনিকে পড়াশোনা করেছেন ইলেকট্রনিক্সে, আর একজন ছেলে সে এখানে দেখা যাচ্ছে যে র্যাঙ্কিংগত নিচের দিকে মুন্সিগঞ্জ বা কিশোরগঞ্জ বা অনেক ক্ষেত্রে শরীয়তপুর পলিটেকনিক, যেগুলোতে সহজে অনেক ছাত্ররা চয়েস দিতে চায় না, এই পলিটেকনিকগুলোতে এক ছেলে ইলেকট্রিক্যালে পড়াশোনা করেছে। তো দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যালে যদি সার্কুলার হয়, তাহলে আপনি যতই ঢাকা পলিটেকনিকে ইলেকট্রনিক্স বা এরকম বিভিন্ন ক্যাটাগরি যেগুলো সাবজেক্ট রয়েছে এগুলোতে পড়াশোনা করেন না কেন, আপনি ইলেকট্রিক্যালে কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য আমি সবচেয়ে সাজেশন দেব যে বিভাগীয় টাইপের যেগুলো পলিটেকনিক রয়েছে
যাদের রেজাল্ট তুলনামূলক জিপিএ ফাইভের নিচে, খেয়াল করবেন যাদের রেজাল্ট তুলনামূলক জিপিএ ফাইভের নিচে রয়েছে তাদেরকে এই বিভাগীয় পলিটেকনিক এগুলোর আশা বাদ দিয়ে তুলনামূলক নিচের পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করবেন। যাক, অনেকের হয়তো মন খারাপ হতে পারে যে স্যার এরকম কেন কথা বললো, আমার হয়তো দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে, চট্টগ্রাম পলিটেকনিক অনেক বড় পলিটেকনিক, এখানে পড়াশোনা করতে চাই, বাট আমি কেন ফেনী পলিটেকনিকে অ্যাপ্লাই করব, বা ফেনী কম্পিউটার ইনস্টিটিউটে কেন অ্যাপ্লাই করব, বা সাঁতপুর বা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুরে কেন অ্যাপ্লাই করব। কিন্তু আমি বলবো যে আপনি অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নেই। আপনাকে যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট বড় বলেই সেখানে অ্যাপ্লাই করতে হবে তার মানে নেই। আপনি নওগাঁ, পাবনা, সিরাজগঞ্জ, চাপাই নবাবগঞ্জ এইগুলোতে অ্যাপ্লাই করেন, এগুলোতে অ্যাপ্লাই করলে সমস্যা নাই। এবং এই ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে আমি বলবো, কারণ হচ্ছে তুলনামূলক ছোট যেগুলো পলিটেকনিক আপনারা দেখতে পাচ্ছেন, মাগুরা বলেন বা ঝিনাইদহ, সাতক্ষীরা, এইগুলো পলিটেকনিকে যত ভালো রেজাল্ট করা সম্ভব, মানে যত ভালো বলছে আমি অনেক ক্ষেত্রে বলবো যে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা তুলনামূলক কম হয়, তাতে ছাত্রছাত্রীদের যত সুন্দর করে টেক কেয়ার করা সম্ভব হয়, হয়তো অনেক ক্ষেত্রে বড় পলিটেকনিকে ওইভাবে সম্ভব হয় না। তবে হ্যাঁ, এই বড় পলিটেকনিকগুলোতে ল্যাবের ইনস্ট্রুমেন্টগুলা বা ল্যাব ক্যাপাসিটিগুলো অনেক তুলনামূলক বেশি থাকে, যেগুলো এই ছোট পলিটেকনিকগুলোতে তুলনামূলক কম। তারপরও আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে শুধু পলিটেকনিক না, ভালো করে খেয়াল করবেন, সাবজেক্ট চয়েস দিব শুধু পলিটেকনিক না, আমাকে সাবজেক্ট অনুসারে বা সাবজেক্ট চয়েসকে কেন্দ্র করেই পলিটেকনিকগুলো চয়েস দেওয়া উচিত। এবং আপনার জিপিএর দিকে তাকে উচ্চবিলাসী না হয়ে পলিটেকনিকগুলো চয়েস দেওয়া উচিত। আপনার যদি 4.5 হয় বা 4.78 এরকম হয়, তাহলে আপনি কখনোই বিভাগীয় পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না, এটা আমি পার্সোনালি বলবো, হয়তো অনেকে অনেকভাবে নিতে পারেন। এখন দেখব আসলে মাদার সাবজেক্টগুলো কি। প্রথমে মাদার সাবজেক্ট কাকে বলে এই বিষয়টা একটু খেয়াল করবেন, যে যেসব সাবজেক্ট থেকে বাকি সাবজেক্টগুলোর উৎপত্তি, এই যে মূল যে সাবজেক্ট রয়েছে যেখান থেকে অন্য সাবজেক্টের উৎপত্তি, এই সাবজেক্টগুলোকে বলা হয় মাদার সাবজেক্ট। যেমন ইলেকট্রিক্যাল টেকনোলজি, এখান থেকে আমরা জানি ইলেকট্রনিক্স, তারপর টেলিকমিউনিকেশন, এরকম সাবজেক্টগুলো উৎপত্তি হয়েছে। অপরদিকে মেকানিক্যাল থেকে পাওয়ার, তারপর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অটোমোবাইল, এই ক্যাটাগরির। সিভিল থেকে সিভিল রয়েছে, তারপর সিভিল থেকে আর্কিটেকচার, সার্ভে, এই ক্যাটাগরির সাবজেক্টগুলো দেখতে পাবেন। কম্পিউটার থেকে আপনারা অনেক সাবজেক্টগুলো দেখতে পাবেন, কম্পিউটার থেকে নেটওয়ার্কিং, হ্যাঁ, ডাটা বেস, এরকম ক্যাটাগরির অনেকগুলো বিভিন্ন ট্রেড বিভিন্ন জায়গায় হয়তো চালু আছে। তো সব কিছু আসলে দেখে শুনে করবেন, কারণ এই 4 বছর পড়াশোনার উপরেই আপনার কিন্তু পুরো ভবিষ্যৎ জীবন নির্ভর করবে। কারণ আপনি আগেই বলেছি যে আপনি চাইলেই ইলেকট্রনিক্সে পড়ে ইলেকট্রিক্যালে অ্যাপ্লাই করতে পারবেন না, আবার ফুডে পড়ে কখনো চাইলেই মেকানিক্যাল পথ থেকে অ্যাপ্লাই করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনাদের এখন বর্তমানে একটা অপশন দিয়েছে রেমিডিয়াল কোর্স করে, অর্থাৎ আপনার ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরে অতিরিক্ত আরও 2 সেমিস্টার পড়াশোনা করে আপনি হয়তো সমতুল্য এই যে মাদার সাবজেক্টগুলো রয়েছে, কম্পিউটার বলেন বা সিভিল বলেন বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, এর সমতুল্য সার্টিফিকেট নিতে পারবেন। বাট সেই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত 1 বছর সময় ব্যয় করতে হবে, আবার আপনাকে প্রায় 30-40 হাজার বা 50 হাজার টাকার মতো অতিরিক্ত খরচ হবে, এটা কেন বেয়ার করবেন। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমমান দিলেও সেটা কতটা ভ্যালুয়েবল হবে এখনও সেটা বলা যাচ্ছে না, কেবল মানে আপনারা হয়তো জানেন যে এ বছর থেকেই রিমি মেকআপ কোর্স চালু হচ্ছে,
মানে সম মান দেওয়ার জন্য কোর্স যেটা চালু হচ্ছে, অতিরিক্ত হয়তো 5টা বা 7টা সাবজেক্ট পড়াশোনা করে ওইগুলোতে পাশ করার পরে দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্সে এক ছেলে পড়াশোনা করছে, তার 7টা সাবজেক্ট অতিরিক্ত 1 বছরে সম্পূর্ণ করতে হবে, এতে তার অতিরিক্ত 1 বছর পড়াশোনা করতে হলো, 1 বছর লস। আবার তাকে দেখা যাচ্ছে যে অতিরিক্ত 30, 40 বা 50 হাজার টাকা ব্যয় করতে হবে। তো সুতরাং এটা অনেক কষ্টসাধ্য বিষয়, এই জন্য আমি ফার্স্টেই বলবো শুধু পলিটেকনিক চয়েস নয়, সাবজেক্ট চয়েসটাই প্রাধান্য দেওয়া উচিত। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, এবং এখনও যারা হয়তো মন মতো সাবজেক্ট অ্যাপ্লাই করেছেন বাট নিজের জিপিএর সাথে সামঞ্জস্য হচ্ছে না, তাদেরকে বলবো আপনারা সাবজেক্টগুলো এডিট করেন, অর্থাৎ আপনি সরাসরি আপনার জিপি অনুসারে ঢাকা পলিটেকনিকে অ্যাপ্লাই না করে ঢাকা থেকে দূরের পলিটেকনিকগুলোতে বা জেলা লেভেলের যেগুলো পলিটেকনিক আছে সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। তো ধন্যবাদ আজকে, আসসালামু আলাইকুম।